तो कथा दिए कथा खबर जोगाड़ करी देखी कोथाओ काज पाई कि ना धन्यवाद মাতব্বর সাহেব ভাবছিলাম অনেকদিন ধরে একটা কথা বলবো আরে সমস্যা কি কি বলবেন বলেন মাতব্বর সাহেব আপনার তো অনেক ধন সম্পদ অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি আপনার উপর তো জাকাত দেওয়া ফরজ হয়েছে এখন কি সিদ্ধান্ত নিয়েছেন আরে তালুকদার সাহেব ঠিক আছে আমার অনেক ধন সম্পদ কিন্তু আমি যদি জাকাত দিতে যাই তাহলে তো আমার ধন সম্পদ কমে যাবে আরে জাকাত দেওয়া তো আপনার উপর ফরজ জাকাত দিলে তো ধন সম্পদ কমে না ধন সম্পদ বাড়ে আচ্ছা তালুকদার সাহেব যেহেতু আপনি বলছেন তাহলে চিন্তা ভাবনা করে দেখি কি বলো কুদ্দুস জি হুজুর আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন আচ্ছা কুদ্দুস তাহলে আমরা জাকাতের ব্যবস্থা করব তুমি এলাকার সবাইকে বলে দিও আগামী কালকে থাকার জন্য ঠিক আছে জাকাত দেওয়া হবে আচ্ছা জি হুজুর আমি বলবো আচ্ছা ঠিক আছে তাহলে মাতব্বর সাহেব আমি আসি আচ্ছা ঠিক আছে তাহলে চলে যাবেন তালুকদার সাহেব যান ঠিক আছে আগামী কালকে কথা হবে আচ্ছা ভালো এই কুদ্দুস জি হুজুর শুনো কালকে যদি আমরা জাকাত দিই তাহলে তুমি সেলিম টিভি এবং কাসিম টিভি দুইটা চ্যানেলের সাংবাদিকদের খবর দিবা যাতে তারা ভিডিও টিডিও করে প্রচার করে ঠিক আছে জি জি তাহলে এডি তুমি ওই সাংবাদিক করে জানা দিবা আচ্ছা ওকে আসসালাম আলাইকুম তালুকদার সাহেব ওয়ালাইকুম আসসালাম কে করিম কেমন আছিস মহামারী কালকে মাতব্বর সাহেব তো জায়গা দেবো তুমি ওখানে দেখা করছো হুজুর বাড়ি আইয়া তার মতো করে দাদা দিব আর আমি হুজুরে বলে আনি কই আপনি
আচ্ছা ঠিক আছে থাকেন যাতে ভালো করে ভিডিও করবেন যাতে সবগুলো দেখা যায় ঠিক আছে যাকাতের এগুলা দেওয়ার সময় যাতে সবগুলো ভিডিও হয় ঠিক আছে সুন্দর করে ভিডিও করবেন ঠিক আছে আর এই কুদ্দুস তুমি যা চেয়ারটা নিয়ে আসো জি হুজুর স্যার আমি দেখি হুজুর বইন ঠিক আছে রাখো আচ্ছা কুদ্দুস তুমি এগুলো নিয়ে আসো তো সবাই তো অনেক হারাফারি করতেছে তুমি যাকাতের জিনিসগুলো নিয়ে আসো আনতেছি ঠিক আছে একজন একজন করে আসতে বলো সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ঠিক আছে এটা এবছরের জাকাত সবাইকে বলবা যে মাতব সাহেবে অনেক জাকাত দিয়েছে ঠিক আছে নে আচ্ছা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম এই পরজন আসতে বলো সাংবাদিক ভাইরা ছবি তোলেন এই সাংবাদিক ভাইদেরকে ছবি তুলতে বলো সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ঠিক আছে সবাইকে বলবা হ্যাঁ এই পরজন আসেন সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ঠিক আছে সবাইকে গিয়ে বলবা যে মাতব সাহেবে এবার কাজ জাকাত অনেক ভালো দিয়েছে ঠিক আছে আরে যে এদিকে তাকাও সেলফি তো লও ঠিক আছে সাংবাদিক ভাই উঠেছে জি জি আচ্ছা সাংবাদিক ভাইরা আমাদের তো এই বছরের মতো জাকাত দেওয়া শেষ ঠিক আছে জি তো আপনারা আসতে পারেন আর ঠিক মতো প্রচার করবেন ঠিক আছে নি ভালো মতন যাতে মানুষ দেখে ওকে আসসালামু আলাইকুম মাতব সাহেব ভালো থাকেন আচ্ছা মাতব সাহেব তো দোয়া করেন আমার জন্য আসসালামু আলাইকুম ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মাতব সাহেব ওয়ালাইকুম সালাম মাতব সাহেব আমার যাকাত যাকাত তো দেওয়া শেষ হয়ে গেছে মাতব সাহেব আমার ঘরে সাইল টাইল কিছু নাই মাতব সাহেব আমার কিছু হলো দেন মাতব সাহেব আহা সকাল থেকে তো দিতেছি সকাল থেকে তো দেওয়া শেষ মাতব সাহেব আমি সেলের কথা দিয়ে আসছি সকালে মাতব সাহেব আজকের মতো আর দেওয়ার মতো কিছু নাই সব কিছু দেওয়া শেষ হয়ে গেছে তুমি সকাল থেকে কইছিলা মাতব সাহেব আমি এতক্ষণ এখানে লাইনে দাঁড়াইছি মাতব সাহেব ও হো বললাম তো আজকে শেষ পরবর্তীতে আসিও আগামী বছর কিছু দেন না মাতব সাহেব এই এই করেও না এই কুদ্দুস এই দেখো তো বাবা তুমি এই জায়গায় তোমাকে আর আমি খুঁজতে খুঁজতে শেষ কেন খুঁজতেছ একটু কথা ছিল তোমার সাথে আচ্ছা বলো আমার কলেজের সব ফ্রেন্ডের বাইক আছে কিন্তু আমার বাইক নেই আমার একটা বাইক লাগবে ও তোমাকে তো বললাম তোমাকে আমি বাইক কিনে দেবো তুমি তো আজকে এক বছর যাওয়ার বলতেছো তুমি কিনে দেবে কিন্তু এখন তো দিতেছো না তুমি ও আচ্ছা ঠিক আছে কিনে দেবো তোমার তোমার আগের একটা আছে না পুরানো একটা আগেরটা তো পুরানো হয়ে গেছে এখন আমার নতুন আরেকটা লাগবে এখন তো সব মডার্ন যুগ আচ্ছা ঠিক আছে কুদ্দুস জি হুজুর ওকে একটা বাইক কেনার ব্যবস্থা করে দাও আচ্ছা কালকে বাইকটা লাগবে কালকে দিনের ভিতরে ওকে একটা বাইক কেনার ব্যবস্থা করে দাও জি হুজুর জি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি যাই আহারে আমি জাকাত চাইলাম আর আমারে জাকাত দিল না আমার ছেলে বাইক চাওয়ার সাথে সাথে বাইক দিয়ে দিল গরিবরা চাইলে শেষ ওনাদের বেলা ঠিকই আছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ইমাম সাহেব আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো এই কুদ্দুস জি হুজুর ইমাম সাহেবের জন্য একটা চেয়ার নিয়ে আসো জানতেছি বসেন ইমাম সাহেব কি বলবেন বলেন আব্দুর সাহেব অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করলাম আপনি জাকাতের মাল বিতরণ করছেন কিছু মনে করেন না
আপনি যেভাবে দিচ্ছেন এটা তো ইসলামের বিধান অনুসারে হচ্ছে না। যাকাত পাবে কারা? এটা তো আল্লাহ পাক কোরআনে বলেই দিয়েছেন, ফকির মিসকিন আল্লাহর রাস্তায় জিহাদকারী মুজাহিদ ঋণগ্রস্তদের ইসলামের দিকে আকৃষ্ট নব মুসলিম যারা মুসাফির এরা যাকাত পাবে। আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াতুজ যাকাত আওয়ার কাউ মার রকিন, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু দাও। এই প্রসঙ্গে হাদিসে কুরসিতে আসছে সাত শ্রেণীর লোক আল্লাহ পাকের আরশের ছায়াতলে ছায়া পাবে। তন্মধ্যে এক প্রকার হচ্ছে গোপনে দানকারী। গোপনে দানকারী কেমন? ডান হাতে যখন দান করবে বাম হাত টের পাবে না। তো আল্লাহ পাক ইসলামের নিয়ম অনুসারে আমাদেরকে যাকাত প্রদান করার জন্য তৌফিক দান করুন। ইমাম সাহেব, আসলে তো আমি দীর্ঘদিন যাবত এভাবে আপনার যাকাত দিয়ে আসছি, এখন আমার মনে হয় আমার ভুল হচ্ছে। আপনি যেভাবে বললেন বা কোরআন হাদিসে তো এমন নাই যে দিনের বেলা মিডিয়া ডেকে আপনার যাকাত দেওয়া, তো আমি যেহেতু দিয়েছি আমি আমার মনে হয় আমার ভুল হয়েছে, আমি আর কখনও যাকাত এভাবে দেবো না, আমি আধার রাতে গিয়ে যাকাত পৌঁছায় দেবো সবার বাড়িয়ে বাড়িয়ে গিয়ে। ঠিক আছে, ঠিক আছে, মানে পরবর্তীতে ভুলগুলো আর করবেন না, ঠিক আছে? ইসলামের নিয়ম অনুসারে দেওয়ার চেষ্টা করবেন। জি জি, তৌফিক দান করুন। আমিন। ঠিক আছে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আচ্ছা কুদ্দুস, জি হুজুর, তুমি না কাকে ধাক্কা দিয়ে বাইরে ফেলছো? হুজুর, ওই যে করিমকে ধাক্কা দিয়েছিলেন। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ওই করিমের কাছে গিয়ে আমরা দুজনে গিয়ে আসলে আমাদের দোষ স্বীকার করে আমরা ওনার কাছ থেকে বিদায় নিয়ে আসবো, আর ওনাকে যা দেওয়ার আনন্দকার রাত্রে দিয়ে আসবো। ঠিক আছে, জি হুজুর, বেলা দিয়ে আসবো। জি হুজুর, ঠিক আছে, আজকে রাত্রের বেলা ওনার বাসায় গিয়ে পৌঁছাই দেবো। ঠিক আছে, ধাক্কা দিচ্ছি। আসলে করিম, ওই দিনকে তো আমি আসলে ভুল করে ফেলছি, তো আমি আজকে তোমার কাছে ভুলের জন্য তুমি ক্ষমা চাই নাও, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আচ্ছা ভাই, ঠিক আছে। আর ওনাকে ওই যে ওনার ছেলের জন্য আর ওনার জন্য কিছু কেনাকাটা করার জন্য বা ওনার চলার জন্য কিছু টাকা পয়সা দিয়ে দিচ্ছি। এই যে নেন, 1,00,000 টাকা দিলাম আপনাকে, হুজুর দিছে আর কি, এগুলো দিয়ে আপনি আপনার ছেলেদেরকে খাওয়াবেন। আব্দুর সাহেব কি বলে যে আপনাকে ধন্যবাদ দিবে? মাদবর সাহেব, আচ্ছা ঠিক আছে, না 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 ঠিক আছে, আমার ছেলেদের টাকাগুলো খুব দরকার। আমার ছেলে আজকে কয়েকদিন ধরে আমার ঘরে কোনো খাবার টাবার ছিল, আল্লাহ আপনার মঙ্গল করে। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আসি। হ্যাঁ, একটু চলো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হয়তোবা আপনার জাকাত দেওয়ার মাধ্যমে এমনই ভাবে শত পরিবারের মাঝে আনন্দ ফুটে ওঠে। চলুন জাকাত দিই, লোক দেখানো জাকাত নয়, আল্লাহ সন্তুষ্টর জন্য জাকাত দিই, অসহায় মানুষদের পাশে দাঁড়াই।